ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমিতাস অল ইন ওয়ানে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। একদম সকালবেলা টিফিন থেকে আজকের ব্লগিংটা স্টার্ট করলাম, অন্য কিছু দেখালাম না। এদিকে দেখো রোহন উঠে গেছে আর রোহন শুয়েও রয়েছে, শুয়ে রয়েছে রোহন চোখ বন্ধ করে ওখানে। আর এদিকে তোমাদের সাথে শেয়ার করি, তালে বসিয়ে দিয়েছি। আর মা কালকে আটা মেখে রেখেছিল, সেটা দিয়ে রুটি করা হয়ে গেছে এখানে। এই দাঁড়া। আর তার সাথে আজকে তরকারিতে রয়েছে ছোলার ডাল। এবার হচ্ছে ময়দা মাখার জন্য ময়দা নিয়ে নিয়েছি, তেল দিয়ে নিয়েছি, এটাকে মাখবো। আর দুধটা জালে বসাবো, ওদিকে রোহনকে দেখে আসি। তো যাচ্ছি এখন হচ্ছে কাট করাতে হেলথ সেন্টারে। তো জানো যে যারা আর কি উঠবে মম, তাদের হেলথ সেন্টারে কাট করাতে যেতে হয়। তো এটা আমার মনে হয় করা খুবই আবশ্যক। যতই তুমি হসপিটাল থেকে অপারেশন করাও, চাই নার্সিংহোম থেকে যেখান থেকে খুশি করাও, হেলথ সেন্টারে একটা কাট করে রাখা ভালো সরকারিভাবে, যাতে দেখো সরকারিভাবে অ্যাটলিস্ট কোনো রকম কোনো অসুবিধা হলে তুমি দৌড়ে যেতে পারো। তো সেইখানে এখন যাচ্ছি, প্রস্তুতি নিচ্ছি, হাজবেন্ডের সাথেই যাচ্ছি। বিশেষ কিছু ডকুমেন্টস সেখানে ক্যারি করতে লাগেনি, আমাদের দুজনের আধার কার্ড আর আমি আগে যে ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তারের প্রেসক্রিপশনটা। তো এখানে দেখো যেহেতু সরকারি প্রতিষ্ঠান, এখানে সেরমভাবে ভিডিও করা নিষিদ্ধ। তো আমি ঢোকার টাইমটা একটু ভিডিও করেছি আর ভেতরে একটু ভিডিও করেছি, তাই সেইভাবে তোমাদেরকে আর কিছু ভিডিও করে দেখাতে পারছি না, বাকিটা তোমাদের বাড়িতে এসে বলবো। এখানে দেখো তোমাদের রোহন শোনার জন্য কি কি নিয়ে এসেছি, লেস এনেছি, ফ্রুটি এনেছি, কেক এনেছি। আর ওদিকে ঠাম্মি রান্না করে দিচ্ছে আর এদিকে ওকে আমি ওষুধ খাইয়েছি। কি বলবো, বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আজকে আমি কাট করাতে যাচ্ছি, তো কাট করিয়ে এসছি। আর দুই হাতেই মানে এই হাতে টিটানাস নিয়েছে বাঁ হাতে, আর ডান হাত থেকে ব্লাড নিয়েছে। তো একটা হাত বেশি ব্যথা করছে, মানে যে হাতে টিটানাসটা দেওয়া হয়েছে ওই হাতটা বেশি ব্যথা হচ্ছে। আর তোমাদের সাথে শেয়ার করি, ছেলের সময় একটা কার্ড হয়েছিল আর এখানে একটা কার্ড হলো। তো যাই হোক সবটা তোমাদের সাথে শেয়ার করি, তখন তো আর ভিডিও করতাম না, তাহলে তখন শেয়ার করতাম, বাট এখন শেয়ার করবো। হ্যাঁ কি বলছো? আচ্ছা, আর এখানে সমস্ত রান্নাবান্না একদম 90% কমপ্লিট, মানে কিছুই আর সেরকম বাকি নেই। মাছ ভাত হয়ে গেছে, মাছ বলছি দেখো, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর ডিম আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছে। তারপরে মা ছেলেকে খাইয়ে দিয়েছে, ও একটা অর্ধেক রুটি খেয়েছে, একটা কলা খেয়েছে, আমি এসে ওষুধটা খাওয়ালাম, মা ওকে স্নান করে দিয়েছে। মানে আমি খালি টিফিনটা করে চলে গেছিলাম আর বাকি সব করে দিয়েছে। আমাকে বলে এখন রেস্ট নেই, কারণ সবে একটা বাজে। আমি বললাম এত মা ঘামছে, আমি বললাম তুমি একটু বসো, আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর ডিমের ঝোলটা শুধু রান্না করো তো আমি করে নিতে পারবো। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমার কাটটা কীরকম হয়েছে, কারণ আগের বারে যখন করেছিলাম তখন কাটটা অন্যরকম ছিল। দেখো হাঁসেরগুলো দেখতে বলছে মনে হয়, হাঁসেরগুলো একটু কেমন কেমন দেখতে। এই যে এটা গন্ধ নাসে নাকি, দেখো তোমার গন্ধ পাও না, ঝোল পুরো গন্ধ হয়ে যাবে যদি ডিম গন্ধ থাকে। সারসিটা সরাও, একটাও খারাপ কিছু দেখছি না, কিন্তু দেখ খারাপ কিছু নেই, সেন্সিটিভ থাকবে। আর তুলসী, তো এই হচ্ছে কার্ড।
এই হচ্ছে কার্ড, একটু মানে একদম ছোটখাটো খাতার মতন, বেশ অনেকগুলোই পাতা আছে। এই কার্ডটা আগে অন্যরকম দেখতে ছিল, এখন অন্যরকম দেখতে হয়েছে, মানে এটা পুরো বইয়ের মতন দেখতে। তো এই দেখো এখানে লিখাও দিয়েছে HIV টেস্টেড অন। আগেবারে হাতের মধ্যে এরকম ছুচফুটিয়ে করে নিয়েছিল, এবারে প্রপারলি আমার এখান থেকে রক্ত নিয়েছে, এই জায়গাটা থেকে রক্ত নিয়েছে, আমাকেও নিয়েছে, আমার হাজব্যান্ডকেও নিয়েছে। মিঠোল অলরেডি বসিয়ে দিয়েছি, একটু রেস্ট নিয়ে নিলাম। এখানে পটল ভেজে নিয়েছি, দুটো অমলেট করে নিয়েছি, আর এই যে আলু সেদ্ধ করে মা রেখে দিয়েছে, আর আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি। যেটা করলাম সেটা হচ্ছে টেবিলে অনেক কিছু ছিল, সেগুলো কী কী সব আমি বুঝতে পারছিলাম না, তো সেগুলো এক জায়গায় করে গুছালাম। আর এখানে পাপি কলা এনেছে, অনেক মৌসুম্বি লেবু এনেছে, আর আমি ওই জন্য কটা কেটেছি, তিনটে কাটলাম, এখনও দুটো খেয়ে উঠতে পারিনি, দু টুকরো রাখা আছে। আর এই দেখো গরমে আমাদের ফার্স্ট বাপি এনেছে পাকা আম। পাকা আমের মুখ কেটে এরকম যদি জলে ভিজিয়ে রাখতে পারো, এটা পরে খাওয়াটা খুব ভালো। তো এই ডিমের ঝোল রান্না দেখে আমার মন্দিরার ডিমের ঝোলের কথা মনে পড়ে যাচ্ছে, যে মন্দিরা এরকম ডিম ভাজে প্রত্যেক সোমবার করে, আর খাসির মাংস রান্না করে ডিমের ঝোলে দিই। মন্দিরার বরটা ভীষণই ভালো, আমি তো শুধু বর বলে না, বাড়ির সবাই খুব ভালো, যে ওরকম করে ডিমের ঝোল রান্না করে বাড়ির সবাই খেয়ে নেয়, আমাদের কেউ খেত না। আমাদের আজকে খাসির মাংস রাখা আছে ফ্রিজে, কারণ কালকে যারা ভিডিও দেখেছে জানো আমাদের পোলাও মাংস হয়েছিল, তো সেই পোলাও আর খাসির মাংস রাখা আছে। দেখুন অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য, তো এটা আছে বলেই, দুটো কম্বিনেশান আছে বলে আমার হঠাৎ মাথে, মন্দিরা তো এরকম করে ডিমের ঝোল করে, আমি বললাম করে ডিমের ঝোল, আমি জানি না কিরকম খেতে, যদিও একদিন অবশ্যই টেস্ট করে দেখবো, যদি ভালো লাগে আমাদের মুখেও স্বাদ লাগে ওরকম ডিমের ঝোলকে, তাহলে আমরাও এক এক সময় ট্রাই করবো। কিন্তু সব কিছু গোছানো গাছা নিয়ে এদিক ওদিক পরিষ্কার করতে গিয়ে আমার এখন এক ঝুড়ি বাসন বেরিয়ে গেলো, এক ঝুড়ি বাসন। তো যে হাতে নিয়ে ভিডিও করছি, বাঁ হাতটা একটু ব্যথা ব্যথা করছে, একটু কেন ভালোই ব্যথা করছে, মানে টিটেনাসের ব্যথাটা না আস্তে আস্তে হয়, তখন তো হচ্ছিলো বুঝতে পারছি, সুচটা কোনটা নাতে ব্যথা লাগে না, ওষুধটা যখন যায় ব্যথাটা তখন লাগে। ছেলের সময় এরকম অনেক ইঞ্জেকশন আর ওষুধ দিয়েছিলো, শুকনো লঙ্কা খুঁজছি আমাদের সাথে কথা বলতে বলতে, দাঁড়াও রান্নাটা করে নিয়ে তারপরে বসে গল্প করছি। দেখো মশলাটাকে পটল দিয়ে আলু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর সুন্দর করে কষানো প্রায় হয়েও গেছে সব কিছু দিয়ে, আর এবার জল দেবো, আর জল দিয়ে এগুলো দিয়ে দেবো। আর এই সাইডটা পরিষ্কার করে নিয়েছি, আর ওই দিকটাও বাসন মেজে রাখার মতন মোটামুটি উপযুক্ত হয়ে গেছে, খালি এবার সাইড দিয়ে বাসনগুলো মেজে মেজে এখানে রাখতে হবে। ব্যাস তাহলে মাজলে একটা জিনিস শেষ হবে, তারপরে আবার ছেলেকে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিতে হবে। তো ওখানে না আমার হাজব্যান্ড ভাবতেই পারেনি যে ওকেও বলবে আপনিও ব্লাড নিন, যেই বলেছ নিজেই অবাক হয়ে গেছে, আর অনেকটা করেই ব্লাড নিচ্ছে, কেন কে জানে HIV-র জন্য এত ব্লাড নিতে লাগে নাকি, আমি তো জানি না। জল দিয়ে দিলাম বোতল থেকে ঢেলে, এবার এরম করে নাড়িয়ে নেব, একটুখানি ফুটে এলে সাথে সাথে দিয়ে দেবো হচ্ছে আলুটা বলছি হাঁসের ডিমটা আর মুরগির ডিমটা। চারটে হাঁস আছে এর মধ্যে, এই যে হাঁসগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এগুলো হচ্ছে হাঁস, আর এই যে এটাও হাঁস, এই কুদুরকি মার্কা ডিমটা হচ্ছে মুরগি, তোমরা মিলিয়ে মিশিয়ে খাবো। চাপা দিয়ে দিই তাহলে ফুটে যাবে। আর ডিমের ঝোল ডান, আর এদিকে সোনা বাবার দুধ গরম বসিয়েছি, ওকে আমি রুটি দুধ খাওয়াবো, আর এখানে ধুয়ে নিই তোমাদের দেখাই। এই হচ্ছে ডিমের ঝোল, এই হচ্ছে উপরে এগুলো যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গরম মশলা দিয়েছি।
এক হাত দিয়ে তো কাচাতে পারবো না, দাঁড়াও কেচিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে রেডি আমার পটল আলু দিয়ে হাঁস মুরগির ঝোল, হাঁস মুরগির ডিমের ঝোল। আর তখন আমি না কাঁচিয়ে বলতে গিয়ে কেঁচিয়ে বলে দিয়েছি, সত্যি তো কেঁচাই নি, আপাতত ঠিকঠাক আছে, খেলে বুঝতে পারবো কেঁচিয়েছি কি কেঁচাই নি। তো এই হচ্ছে ডিমের ঝোল, এবার খাইয়ে নি। শোনো বাবার দুধ জাল হয়ে এসছে, দুটো এসেছে, খাইয়ে নি, দাঁড়াও। দেখো কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি, এটা একটু কালকের ভাত আছে নিয়ে নেবো। আর এখানে না মা পাঠিয়েছিল হচ্ছে চাল কুমড়ো তরকারি, এটাও ভালো আছে, সুন্দর গন্ধ। এটা হচ্ছে ভাত, আর এটা মা রান্না করেছে শাশুড়ি মা, উচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে ডিমের ঝোল। ও তার সাথে রয়েছে হচ্ছে চাটনি রয়েছে, একবারে বের করে নিয়ে বসে উঠছে আর না হাতে স্লিপ কেটে যাচ্ছে বাটিটা। তো এই চাটনিটা বের করে নিলাম, ফ্রিজটা বন্ধ করে দেবো। আর এই দেখো সব পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা সব মুছে টুছে নিয়েছি, জল ভরে নিয়েছি। আর যেটা করব সেটা হচ্ছে এটা একটু করে চিবাবো। দেওয়া হয়ে গেছে একদম কমপ্লিট। আর এবার যাচ্ছি হচ্ছে নিচে একটা কাজ করতে, সেটা হচ্ছে আমাদেরকে আগেই জানাই, আমি না একটু শ্রীনিকেতনে ফোন করব, কেন করব সেটা নিচে গিয়ে বলছি। ফোন করেছিলাম, কেন করেছিলাম বলছি, কারণ করোনা যখন মানে হওয়ার আগে, আগের বছরের ওই বছরের কথাই বলছি, করোনা হওয়ার হ্যাঁ আগের বছরের কথা, তো সেই বছরে শ্রীনিকেতন থেকে আমাদের এখানে বৌমা ষষ্ঠী বলে একটা অনুষ্ঠান স্পন্সর করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানটার একদম যেরকম তোমরা দিদি নাম্বার ওয়ান দেখো বা অন্য অন্য যে যে ধরনের ওই টাইপের অনুষ্ঠান থাকে, ওরকম টাইপের একটা শ্বশুর আর বৌমাকে নিয়ে অনুষ্ঠান করেছিল ওরা বৌমা ষষ্ঠী। তো সেইটার জন্য ফোন করেছিলাম, সেটার জন্য ফর্ম দেওয়া হয় এই এখন এই টাইমটার থেকে, তো ওরা দিচ্ছে নাকি ওইটা জানার জন্যই ফোন করা হয়েছিল। কিন্তু ওরা বললো যে করোনা টাইম থেকে এই জিনিসটা বন্ধ আছে, কিন্তু আমরা খুব শিগগিরই আবার চালু করার চেষ্টা করব। তো আমি ওই টাইমে কি হয়েছিল তোমাদেরকে একটু শেয়ার করি। ওই টাইমে হচ্ছে আমাদের মানে ওই রাউন্ডটা, প্রথম যে রাউন্ড খেলাগুলো হয়েছিল সেই খেলাগুলো এখানেই হয়েছিল আমাদের এখানে। তো সেখান থেকে আমি সিলেক্ট হয়েছিলাম ফর কলকাতায় ফাইনাল রাউন্ডের জন্য। কিন্তু আমাদের যেদিনকে ফাইনাল রাউন্ডটা ছিল সেদিনকে মানে কি বলবো, দুর্ভাগ্যবশত ওই দিনকে পুরী যাওয়ার ডেট ছিল, তো সেটা কোনোভাবে ক্যান্সেল করা যায়নি, ওই জন্য আমাদের বাধ্য হয়ে পুরী যেতে হয়েছিলো। তো যাই হোক, তো সেই অনুষ্ঠান আবার ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে হচ্ছে কি না, কিন্তু বললো না এখন এরকম কোনো অনুষ্ঠান হচ্ছে না। এটা তোমার কার? এটা তোমার বন্ধুর কার, তুমি নিয়ে এসছো ওর কাছ থেকে, তাই না? তো চলো ভিডিওটা এর থেকে আর বেশি লং করবো না, এখানেই শেষ করবো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো চ্যানেলটাকে, আর প্রচুর 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 সাবস্ক্রাইব করো আর লাইক করো। সবাইকে বাই বলে দাও, বাই।